আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে ডক্টর জাকির নায়ক সম্পর্কে। অনেকে বলে থাকেন যে ডক্টর জাকির নায়ক ইসলামের জন্য যা করেছে তা আসলে চমৎকার। আবার অনেকে বলে থাকেন ডক্টর জাকির নায়ক হচ্ছে একজন ইহুদিদের দালাল, উনি হচ্ছে একজন কাফের। তো আজকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, মিজানুর রহমান আজহারি তিনি খুবই ছোট্ট করে সুন্দর একটি কথা বলেছিলেন যা আমার খুব ভালো লেগেছে। উনি বলেছিলেন, আপনি যদি সূর্যের দিকে তাকিয়ে সূর্যকে ভেঞ্চি কাটেন, সেই ভেঞ্চি কাটাতে আসলে সূর্যের কিছু আসবেও না, কিছু যাবেও না, ভাই আপনার ভেঞ্চি আপনার মুখেই থাকবে। ঠিক অনুরূপভাবে আপনি ডাক্তার জাকির নায়ক সম্পর্কে যতই খারাপ কথা বলেন, যতই নিন্দা করেন, তার সেই নিন্দা, সেই যে আপনি কুচ্ছা রটনা করছেন, সেগুলোর মাধ্যমে আপনার অন্তর যে কতটুকু কলুষিত সেটাই প্রকাশ পাবে। ডাক্তার জাকির নায়কের কিছুই হবে না। চিন্তা করে দেখুন, যে মানুষটা ইসলামের জন্য এত কিছু করলো, ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল, যে কিনা কোরআন থেকে 30টার উপর ভুল বাহির করলো তার মত অনুযায়ী, ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের মত অনুযায়ী, এবং এই ভুলগুলোকে সে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে থাকলো। এতে করে কী হলো, বিভিন্ন মানুষ, অমুসলিমরা ভাবলো যে ইসলাম হচ্ছে একটা বাজে ধর্ম, কোরআনে অনেক ভুল রয়েছে, মুসলিমরাও বিভ্রান্ত হওয়া শুরু হলো। সেই সময় কোনো মুসলিম এগিয়ে আসেনি সেই উইলিয়াম ক্যাম্বেলের সাথে ডিবেট করতে। তার যে ভুলগুলো সে পবিত্র কোরআন থেকে তার মত অনুযায়ী বের করেছে, সেই ভুলগুলোকে যুক্তির মাধ্যমে খণ্ডন করতে কেউ এগিয়ে আসেনি। সেদিন আল্লাহ সুবহান তাআলা কাকে কবুল করেছিল এই যুক্তির মাধ্যমে এই ভুলগুলোকে খণ্ডন করার জন্য? আল্লাহ সুবহান তাআলা সেদিন ডাক্তার জাকির নায়ককে কবুল করেছিল। ডাক্তার জাকির নায়কের মাধ্যমে আল্লাহ তাআলা ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের মুখটা একদম স্টপ করে দিয়েছিল। এবং ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের সাথে যখন ডাক্তার জাকির নায়কের ডিবেট হয়, সেই ডিবেটে উইলিয়াম ক্যাম্বেল এত নির্মম ভাবে হেরেছিল এবং ইসলামের পতাকা সেদিন অসংখ্য খ্রিস্টানের মধ্যেই উত্তোলিত হয়েছিল। এবং সেটা কার মাধ্যমে হয়েছিল? আল্লাহ সুবহান তাআলা সেটা ডক্টর জাকির নায়কের মাধ্যমে করিয়েছিলেন। আর সেই মানুষটা সম্পর্কে আজকে আপনারা এত ধরনের বাজে ধারণা পোষণ করেন, কল্পনা করতে পারেন? যে মানুষটার ভিডিও দেখে আজকেও হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, যে মানুষটা শ্রী শ্রী রবি শঙ্করের সাথে ডিবেট করে অসংখ্য হিন্দুদের মধ্যে ইসলাম ধর্মের প্রচার প্রসারণ শুরু করলো, যে মানুষটার উসিলায় আল্লাহ সুবহান তাআলা এতগুলো হিন্দু মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসলো, অসংখ্য খ্রিস্টান মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসলো, যে মানুষটাকে উসিলা করলো আল্লাহ তাআলা, সেই মানুষটা সম্পর্কে আজকে আপনারা কী ধারণা পোষণ করেন? আপনার অন্তর কতটুকু কুলুষিত হলে, কতটুকু অপবিত্র হলে, কতটুকু খারাপ হলে আপনি এই ধরনের ধারণা পোষণ করতে পারেন, সেটা নিজের বিবেক দ্বারা নিজেকেই আপনি প্রশ্ন করুন। ডাক্তার জাকির নায়ক উনি একসময় তোতলা ছিল, উনি তোতলা ছিল ভাই। উনি যখন ইসলামের দাওয়াত দিতে আসলো তখন ওনার তোতলামি আল্লাহ তাআলার রহমতে দূর হয়ে গেল। আপনি ওনার জীবন বৃত্তান্ত না পড়ে, ওনার জীবন সম্পর্কে না জেনে, ওনার ভিডিও না দেখে আপনি ওনার সম্পর্কে যে মন্তব্য করেন সেগুলো কতটা গর্হিত হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যা শুনো সেটি বিশ্বাস করবে না। বলেছিল যে ওই ব্যক্তির চেয়ে মিথ্যাবাদী কী হতে পারে যে সে যা শুনে তাই বিশ্বাস করে? এটা হচ্ছে একটা মূর্খতার পরিচয়। সো আমরা, কেউ বলেছে যে ডাক্তার জাকির নায়ক হচ্ছে এমন, আপনি সেটাই বিশ্বাস করলেন, তার কোনো ভিডিও দেখলেন না যেখানে আপনার ভিডিও দেখার অপশন রয়েছে অ্যাভেলেবল, সেটা না দেখে আপনি তার সম্বন্ধে একটা বাজে মন্তব্য করলেন, এটা আসলে আপনার জন্যই ক্ষতিকর। যুগের এত বড় একটা শায়েখ, যুগের এত বড় একজন ওলি আল্লাহ, তার সম্পর্কে আপনার এই যে বাজে মন্তব্য, বাজে ধারণা, এই ধারণাটুকু যথেষ্ট আল্লাহ তাআলার গুসসা আপনার উপর আনয়ন করার জন্য। আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আপনারা এমন একজন ওলি আল্লাহ, এমন একজন শায়েখের সম্বন্ধে, এমন একজন বান্দা আল্লাহ তাআলার, যাকে কিনা আল্লাহ তাআলা অসংখ্য মানুষের হেদায়েতের জন্য কবুল করেছেন উসিলা হিসাবে, তার সম্পর্কে বাজে ধারণা পোষণ করে নিজেদেরকে ধ্বংস করবেন না, এটা আপনাদের জন্যই ক্ষতিকর হবে। বরঞ্চ আপনারা ওনার ভিডিওটি দেখেন, উনি এমন সব মাসালার উনি সমাধান করতে পারেন যেগুলো আমরা চিন্তাও করতে পারি না। ওনার মধ্যে আল্লাহ তাআলা কী পরিমাণ জ্ঞান দিয়েছেন সেটা আসলে ওনার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, এছাড়া কোনোভাবেই বোঝা সম্ভব না। আমার পার্সোনালি, আমার লাইফের ইন্সপাইরেশন হচ্ছে ডাক্তার জাকির নায়ক। ওনাকে দেখে আমি আজ পর্যন্ত যা কিছু শিখেছি ইসলাম ধর্ম সম্পর্কে, যতগুলো প্রশ্নের জবাব আমি পেয়েছি, এটা আমি অন্য কাউকে দেখে পাইনি। তাই আমি ওনাকে পার্সোনালি আমার অন্তর থেকে রেসপেক্ট করি, এবং আমি ওনাকে আল্লাহ তাআলার জন্যই ভালোবাসি যে আল্লাহ তাআলা ওনাকে এত জ্ঞান দান করেছেন ইসলামের জন্য, এবং আল্লাহ তাআলা ওনাকে সহজ করে দিয়েছেন, ওনার মুখের তুতলামি দূর করে দিয়েছেন, ওনার জ্ঞানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। সেই মানুষটা সম্পর্কে আপনারা এমন বাজে ধারণা পোষণ করেন, আমি আপনাদেরকে আজকে অনুরোধ করব, যারা আমার ভিডিওটি দেখছেন তারা ডাক্তার জাকির নায়কের সবগুলো ভিডিও দেখেন, হতে পারে তার মধ্যে কিছু ভুল রয়েছে, হতে পারে তার কোনো মাসালা আপনার ভালো লাগেনি, তাই আপনি তাকে কাফের বলবেন, তাকে আপনি ইহুদিদের দালাল বলবেন, একবার চিন্তা করে দেখলেন না, এই মানুষটার মাধ্যমে আল্লাহ তাআলা বর্তমান যুগে, বর্তমান বিশ্বে অসংখ্য মানুষকে হেদায়েত দিয়েছে এই মানুষটার মাধ্যমে, আল্লাহ তাআলা তাকে কত ভালোবাসেন যে আপনাকে, আপনাকে উসিলা হিসেবে কবুল করেনি, আল্লাহ তাআলা ডাক্তার জাকির নায়ককে কবুল করেছেন, এটা আল্লাহ তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ। এই বিষয়গুলো মাথার মধ্যে ঢোকান এবং ডাক্তার জাকির নায়কের ভিডিও বেশি বেশি দেখেন, দেখলে আমি বিশ্বাস করি আপনারা ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আপনাদের যদি ডাক্তার জাকির নায়ক সম্পর্কে আরও কিছু বলার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।